একদম তো কালো কালো হয়ে গেছিল স্পট মুখে, এটা দিয়ে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিষ্কার লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সবেমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে একদিকে ভাত আর একদিকে এ চোর সেদ্ধ বসিয়ে দিলাম। তো চলো এরপর কী কী করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে। প্রতিদিনের মতন আজকেও ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। তোমাদের বললামই একদিকে ভাত বসিয়েছি, একদিকে ইঁচড় সিদ্ধ, আর এখন আমি পনিরটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম। পনির কাটছি, কারণ করব পনিরের তরকারি। আজকে তো নিরামিষ, সবার আগেই বললাম তো রাত্রিবেলায় অমিত এই ইঁচড়টা এনে রেখেছিল আর এই পনিরও এনে রেখেছিল, তো পনির তো এইভাবেই ফ্রিজে রেখেছিলাম। ইঁচড়টা আগে থেকে কাটাই ছিল, আমি শুধু ওই ওপরের একটা আঠা মতন থাকে ওইটা ফেলে দিয়ে আবার সুন্দর করে রাত্রেই সব গুছিয়ে রেখেছিলাম। সকালের জন্য আর কোনো কিছুই রাখিনি, কারণ আমি সকালবেলা একটু উঠতে দেরি হয়ে যায়, সেই কারণে চেষ্টা করি যতটা পারি কাজ রাতের দিকেই বা আগের থেকে করে রাখার। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে এখন গড় দিয়ে দিচ্ছি, আর এদিকে পনিরও ভেজে ভেজে গরম জলের মধ্যে তুলে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে পনিরের ঝোল অলরেডি বসিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা আমি এর আগেও এক দুবার শেয়ার করেছি বলে আর এখন শেয়ার করলাম না, তার জন্য এটা একদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে করছি ইঁচড়। তো ইঁচড়ের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এই বছরে এই প্রথম ইঁচড় করা হচ্ছে আমাদের বাড়িতে। তো এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে একটু নুন দিয়ে ভাজছি প্রথমে। আর এই পাশে রয়েছে যে ইঁচড়, এই যে ইঁচড়টা সবার প্রথমেই ঘুম থেকে উঠে ভাত বসানো হয়েছে আর ইঁচড় সেদ্ধ বসানো হয়েছে। তো ভাত তো হয়েই গেছে, গড় দিলাম দেখলে, আর ইঁচড়টা এই যে প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম, দুটো সিটি দিয়েছি, একদম পুরো দেখো নরম হয়ে গেছে। তো এটা এখন রান্না করব। তো কীভাবে রান্না করছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই নিরামিষ ইঁচড়, আমিষ না। আজকে তো শনিবার, তাই আমাদের নিরামিষ, তার জন্য নিরামিষ ইঁচড় বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ইঁচড় তো দেখলেই সেদ্ধ হয়ে গেছে, এখন ইঁচড়ের জন্য আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, এখন আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আর ওইদিকে তো পনিরের তরকারি হচ্ছেই, আর এখন আমি তেলের ওপর কয়েকটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা গোটা গরম মশলা হালকা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন দেবো আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। তো নিরামিষ তরকারিতে তো এই তিনটে মশলাই যায়, তো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি একটুখানি দেবো চালমগজ বাটা। চালমগজটা আমি আগের থেকেই বেটে রেখেছিলাম, যেটা আমি পনিরেও দিয়েছি একটুখানি আর এই ইঁচড়েও দেবো। নুন, হলুদ পরিমাণ মতন চিনি আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, সুন্দর একটা রং আসবে সেই কারণে। আর তোমাদের বললামই যে চালমগজ বেটে রেখেছিলাম, যেটা পনিরেও দিয়েছি আর এটাতেও দিলাম। তো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই চোর সয়াবিন এইসব তরকারিতে কিন্তু একটু তেলটা বেশি লাগে, তো দেখো তেল তোমরা এত দেখতে পাচ্ছ, বাট রান্নার পরে এত তেল লাগবে না। তো তারপর দেখো ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো, যেটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে একদম কষিয়ে নেব, জল দিয়ে দিয়ে বারবার করে কষিয়ে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। আর কষানোটা কিন্তু খুব মাস্ট, যেমন মশলাটা কষানো হবে ইঁচড়ের সাথে ততই কিন্তু তরকারিটা টেস্ট হবে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলো ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম, আর আলু দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো আর একটু সময়, তারপরে জল দিয়ে দিলেই ফুটে উঠলে আমার ইঁচড়ের তরকারি রেডি। আর অন্যদিকে পনিরটাও হয়ে গেছে, তো পনিরটা এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি দারুণ হয়েছে দেখতে বলো, আমার কিন্তু নিরামিষ দিনে এই পনিরের তরকারি বলো ইঁচড়ের তরকারি বলো খুবই ভালো লাগে, মাছ মাংসের থেকেও মনে হয় বেশি ভালো লাগে এগুলো খেতে। কার কার নিরামিষ তরকারি পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আর ইঁচড়ের তরকারিতে নামানোর আগে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে ইঁচড়ের তরকারিটাও একদম রেডি। আর এখানে যে আলুগুলো দেখতে পাচ্ছি এই আলুগুলো কালকে আমি সেদ্ধ করে ছুলে রেখেছিলাম ফ্রিজে, তো সেই আলুগুলোকেই এখন আমি ফ্রিজে আবার ঢুকিয়ে দিচ্ছি, কারণ আলুর দম ভেবেছিলাম করবো, তার মধ্যে আমি এঁচোড় পনির এত সব নিয়ে এসেছি আলুর দম আর করা হয়নি, তার জন্য এগুলো আবার রেখে দিচ্ছি। তো দেখো ফাইনালি রান্না বান্না করে চলে এসেছি ঘরে, জুটোর খাবারটা বানিয়ে
ঘরে আসলাম, ঘরে এসে জুডোকে ব্রাশ করালাম, আমি ব্রাশ করলাম, তার জুডোর খাবার নিয়ে আসলাম ঘরে। তো এই যে খাবারটা ঠান্ডা হয়নি, ঠান্ডা হবে, তারপর ওকে খাওয়াবো। আর জুডো বসে বসে কার্টুন দেখছে, আর আমার অবস্থা দেখো পুরো পাগলিদের মতন হয়ে রয়েছে। মাথায় কালকে চিপচিপ করে তেল দিয়েছি, মানে আজকে মাথা ধোবো তো, তার জন্য কালকে সন্ধ্যা না ওই রাতের দিকেই তেল টেল দিয়ে রেখেছি। আজকে মাথাটা ধোবো, কাচাকাচিও আছে, সেগুলোও করতে হবে। শুধু রান্নাটাই কমপ্লিট হয়েছে, ঘরের কাজ কোনো কিছুই হয়নি, সেগুলো করবো। তারপর তো জুডোর পেছনে আছেই সারাদিন, তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো সবেমাত্র জুডোকে খাওয়ানো হলো, আর আমি এখন এরকম দৌড়ের সামনে বসে রয়েছি। জুডোকে খাওয়াতে খাওয়াতে 1 ঘন্টারও সময় হয়ে গেল, এখন 11টা মতন বাজে। সেই 10টা 10-এর দিকে বসেছিলাম, এখন 11টা মতন বাজে, একটু আগে খাওয়ানো হলো। বোন ফোন করেছিল, বোনের সাথে বসে বসে কথা বলছিলাম। ওরও শরীরটা খুব একটা মানে ভালো আছে এমনি, কিন্তু যাই হোক সময় তো হয়ে এসছে, কটা দিন বাকি, এইসব নিয়েই কথাবার্তা বলছিলাম। ঘরের বিছনা টিছনা কোনো কিছুই তোলা হয়নি, সব কাজ করে রয়েছে, সব কিছু করবো। তার মধ্যে আজকে কাচাকাচি ধোয়াধুয়ি রয়েছে। বেলা অনেকটাই হয়েছে, তাই চলেই আসলাম আগে বিছানাটা তুলতে। সবার প্রথমে ঘুম থেকে উঠে যে কাজটা না করলেই নয়, একদম ঘরটাও বাজে হয়ে থাকে, বিছানাটা যতক্ষণ না তুলবো দেখতেও খুব খারাপ লাগে, তার জন্যই আগেই এসে এই কাজটা সেরে নিই। তো বিছানাটা তুলে নিই, আর এদিকে তো আমাদের জুডোবাবুকে খাওয়ানো হয়েই গেছে, তোমাদের বললাম ওকে খাইয়ে দিয়েই বিছানাটা তুলতে নিই, নাহলে কী বলো তো ওকে খাওয়াতে খাওয়াতে দেরি হয়ে যায়। তাই ভাবি যে আগে রান্নাটা সেরে ওকে খাইয়ে নেবো, তারপরে ঘরের কাজবাজ সব সারা যাবে। আর দেখলেই সব বালিশের ওয়ারগুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করে ওগুলোকে ছাদে আমি রোদে দিয়ে আসলাম নতুন বালিশগুলো। আর তারপরে এই চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, তারপরে এই সাদা চাদরটা পেতে নিচ্ছি সুন্দর করে। আর সব জাম মানে বালিশ টালিশ না আমি নিচে রেখে দিয়েছি, যখনই বিছানার চাদর পাল্টাই খাটের মধ্যে সব রেখে না করা সম্ভব হয় না। সব বালিশ টালিশ যদি নিচে রাখা যায়, তারপরে যদি বিছানাটা সুন্দর করে পাতা যায়, তাহলে বিছানাটা খুব সুন্দর করে পাতা হয়ে যায়। তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি, গাবলার মধ্যে করে সব বাইরেও রেখে আসলাম। আর বালিশের ওয়ারগুলো পাল্টে ফেলেছি, বালিশগুলো ছাদে রোদে দিয়ে এসেছি, তাড়াহুড়ো করে কথাও আমার গুলিয়ে যাচ্ছে। তো এই দুটো বালিশ আর দিন, এই দুগুলো তো পুরোনো বালিশ, নতুন যে বালিশগুলো বানিয়েছিলাম সেগুলো সব ছাদের ওপর রোদ দিয়ে এসেছি। আর জানলা থেকে দেখো বুঝতে পারছো তোমরা বাইরের ওয়েদারটা, বেশ ভালো রোদ উঠেছে আজকে, সকাল থেকে কুয়াশাই ছিল 9টা অবধি, তারপর থেকে রোদটা উঠলো। তো মানে আমি 8টার সময় উঠেছি, 6টা না 8টা বোঝা যাচ্ছিলো না, এমন কুয়াশা ছিল। তো যাই হোক, এই যে বিছানাটা আজকে সুন্দর লাগছে চাদরটা চেঞ্জ করে, বিছানার চাদর নোংরা হলে আমার এত মানে গা গিনগিন করে, মানে কখন মনে হয় ওটা ধুবো ধুবো ধুবো, এই হচ্ছে ব্যাপার। আর ট্রাইপড দেখো, আমার এখানে উঠিয়ে ভিডিও শ্যুট করছিলাম, এগুলো সব মোছামুছি করবো, বাট এখন না কখন জানি না, আগে ঘরটা ঝাড় দেবো। তো চলো জামা কাপড় তো সব বাইরে রেখে আসলাম, এখন যাবো দোকানে সার্ফ আনতে, জল গরম জল করবো, করে ওগুলো সব ভিজিয়ে রাখবো, পরে কাচাকাচি করবো, এখন কাচাকাচি করবো না, গরম জল করে সার্ফ এনে জামা কাপড়গুলো ভেজাবো, তার মধ্যে খেয়েও নিতে হবে কিছু একটা, দেখা যাক কী খায়, কারণ 11টা বেজে গেছে, খাওয়ার টাইমও হয়ে গেছে, আর এদিকে খাওয়ার সময়ও নেই, দুটোই মিলিয়ে মিশিয়ে রয়েছে, ঘরের প্রচুর কাজ রয়েছে, এগুলোও করতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো দোকানে গেছিলাম, সার্ফ ট্যাপ নিয়ে চলে এসেছি, আর এখন 11:30 মতন বাজে, খিদেও পেয়ে গেছে। তো আজকে আর ওটস সেদ্ধ করিনি, আর মানে কয়েকদিন ধরে ওটস খাওয়াও হচ্ছে না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার রুটিন। তো আজকে সকাল সকাল দেখো কী নিয়ে বসেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। তো দেখো সকাল সকাল রয়েছে এখানে মুড়ি একটুখানি, আর তার সাথে সকালে ইঁচড় রান্না করেছিলাম আজকে, তো বললাম এই বছরে প্রথম ইঁচড়। তো ইঁচড় দিয়ে মানে ইঁচড়ের তরকারি দিয়ে আর মুড়ি দিয়ে নিয়ে বসেছি, তো এটা দিয়েই সকালে ব্রেকফাস্টটা করে নেব। ঘরের সব পাপোশগুলো সিঁড়ির পর হালকা হালকা রোদ আসে, এখানেই রোদে দিয়ে দিলাম, সবই ধোয়া, কিন্তু ওই রোজকার যে একটা ধুলোবালি হয় সেটাই যা থেকে যায়, ওটা আমি একবার করে রোদে দিয়ে তারপরে ছেড়ে নিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আর রোজ রোজ তো আর পাপোশ বস্তা ধোয়া হয় না। তারপরে চলে এসেছে এই কাঠের উনুনটায়, দেখো কালকে এখানে তো রান্নাবান্না হয়েছিল কাঠে, তো সেই না আগুনটা পুরো গরম রয়ে গেছে, তার জন্য একটা হাতা দিয়ে ছাইগুলোকে আমি কেটে নিলাম। তারপরে এখানে জুডো স্নান করার জন্য গরম জল বসিয়েছি, তো জলটা গরম করে নিয়ে ওকে যাব স্নান করাতে। অবশ্য স্নান করার জন্য জলটা বসানো হয়নি, জলটা বসিয়েছি মেনলি জামা কাপড় ভেজাবো, তারপরে এখানটাই আরাকিয়ে জল বসিয়ে দেবো, সেই জলটা দিয়ে ওকে স্নান করাবো। তো চলো জলটা গরম করে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব।
জলটা গরম হয়ে গেছে, এখন এটাকে নিয়ে যাব কলপারে, গিয়ে জামা কাপড়গুলো সব ভেজাবো। সারাদিন ধরে একটার পর একটা করতেই থাকি, তাও যেন সময়ের সাথে আর কাজের সাথে পেরেই উঠি না, নয় টাইম চলে যায়, কাজ হয় না, আর কাজ হতে হতে আর সময় থাকে না, নিজের যত্ন বা কোনো কিছুই আর করে ওঠা হয় না। তো যাই হোক, সব গরম জল টল করে নিয়ে চলে আসলাম, এখন এখানটায় আমি সব জামা কাপড়গুলো এক একটা করে ভিজিয়ে নেবো। আর গরম জলের মধ্যে জামা কাপড়গুলো ভেজালে, বিশেষ করে বিছানার চাদর বালিশের ওয়া যেদিন কাচি সেগুলো যদি ভেজানো হয় না, খুব ভালো পরিষ্কার হয়। তার জন্য আমি এখন একটুখানি গরম জল করেই জামা কাপড়গুলো ভেজানোর চেষ্টা করি, যাতে অল্প সার্ফেই বা অল্প ইসেই খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আমারও আর তো কাচার সময় তো কষ্ট করতে হয় না, গরম জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এমনিতেই খুব পরিষ্কার হয়ে যায়, হালকা একটুখানি থোপ্পা দিলেই জামা কাপড় পুরো পরিষ্কার। তো দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, পরে আরও এক কিয়ে জল গরম করে জামা কাপড়গুলো সব ভেজালাম, এখনও ধুইনি, পরেই ধোবো, দুটোকে ঘুমটুম পাড়িয়ে স্নান করার আগে ধোবো। যাই হোক, দুটোকে এখানে স্নান করাইনি, না বাবা জল উনুনে দিয়ে এসেছি, গরম পরে করবো যখনকে স্নান করাবো। আর এখন বলতে আমি কী কেটে নিয়ে বসেছি, স্ট্রবেরি, দেখতে পাচ্ছি যে চার টুকরো করে নিয়েছি একটা স্ট্রবেরিতে। তুমি আরেকটা কোথায় গেলো দুটো? আরেকটা কোথায় গেল? কিন্তু তিন টুকরো, একটা স্ট্রবেরিকে চারটে টুকরো করলাম, বাট একটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, হয়তো রান্নাঘরে রেখে এসেছি। আগের দিন আমাদের যে টেবিলক্লথটা পাতা রয়েছে খাওয়ার টেবিলে, ওটার মধ্যে আপেল, স্ট্রবেরি, আঙুর এসবের ছবি দেওয়া। এবারও আমাকে ঘর থেকে ডেকে নিয়ে এসছে, মা এটা কী, এটা কী? আমি স্ট্রবেরি, আমি খাবো স্ট্রবেরি। তখন ওর বাবাকে ফোন করি, ওর বাবাকে দেখায়, ওর বাবা রাত্রিবেলা স্ট্রবেরি এনে দেয়, তারপরে শান্তি। বাট একটুখানি যদি ও খায়, একটুখানি ও খায়নি, কালকে কেটে দিয়েছি, ওই মানে একটু হালকা টকটক আছে স্ট্রবেরিটা, একটু নুন দিয়ে দিয়েছি তাই একটু মুখে দিয়েছে, আর পরশু দিন রাতে তো একটুখানিও মুখে দেয়নি। আর এখন আবার কেটে দিলাম, ওই জোর জবরদস্তি খাওয়াতে হবে, প্রচুর দাম স্ট্রবেরির এখন। মানে এখন বলে না, সবসময় আমাদের এখানে স্ট্রবেরির দাম বেশি, কারণ এখানে তো পাওয়া যায় না, তার জন্য বাইরে থেকে আসে ফল স্ট্রবেরি, তার জন্য দামটা একটু বেশিই নেয়। তোকে এখন খাওয়ার জন্য ইয়ে করছো, খাবে না, এখন ওকে কার্টুন দিয়ে জোর করে যদি বসিয়ে একটু খাওয়াতে পারি, তাই তো বাবা? কার্টুন থেকে খাবে তো? হ্যাঁ হ্যাঁ, ঘরে চলো, ওই দেখো ঘরে গিয়েও এখন কার্টুন থেকে খাবে। তো চলো, ওকে এখন স্ট্রবেরিটা খাইয়ে নিই, তারপরে স্নান করাবো। দুটোকে খাইয়ে দাইয়ে এখানে দেখো খালি গায়ে করে নিয়েছি, ওকে এখন মুখে একটুখানি লাগাচ্ছি, বলতো কি, একটা প্যাক, যেটা হচ্ছে কমলা লেবুর খোসা, দুধের সর আর কিছুটা পরিমাণে দুধ একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটাই লাগাচ্ছি। এটা স্কিনের জন্য খুবই ভালো একটা জিনিস, সেটা আমি নিজেও ইউজ করি আর ওকেও ইউজ করাই। স্নান টান করিয়ে জুডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, সাধারণত জুডো ঘুমালো আর আমি আসলাম রান্নাঘরে, আর এখন আমি খেয়ে নেবো, তারপরে কাছাকাছি রয়েছে সেগুলো করবো, কারণ না খেয়ে নিলে কাস্তে কাস্তে স্নান করে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, চারটে সাড়ে চারটেরও বাজবেই, তার জন্য আগে খেয়ে নেবো প্রত্যেকদিনের মতন, তারপরে কাছাকাছি করবো। আর রান্নাঘর তো এখন পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরে আজকে পরিষ্কার করার ঝামেলা নেই, তো চলো এখন খেয়ে নিই, তারপরে সব কাজ বাজ আছে সেগুলো সারবো এক এক করে। তো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের তো সকালে দেখিয়ে দিয়েছিলাম কি রান্না করেছি, ইঁচড় করেছিলাম আর হচ্ছে কী বলে ওটাকে, পনির আলুর তরকারি, আর ডাল আর আজকাল করিনি, পাতলা ডাল, পরে হচ্ছে লাউ পাতা দিয়ে মা ডাল করেছেন, কারণ অমিত বললো ডাল নেবে না আর পাতলা ডাল আর কেউ খাবে না, কারণ রাতে আবার সবাই রুটি খাবে, তার জন্য ওই লাউ পাতা দিয়ে ডাল করেছে, মা আর বাবা খাবে। তো চলো, আমি এখন পনির আর ইঁচড় দিয়েই খেয়ে নিই। তোমাদের বললাম ঠিকই যে পনির আর ইঁচড় নেবো, তো দেখো এই যে কটা ভাত নিয়েছি আর এই যে পনির দিয়েই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে, ইঁচড় আর নিতে লাগবে না। আর তার সাথে একটা শসা নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল, সেই পুজোর দিন অনেক শসা এনেছিলো, তো সব তো আর কাটা হয়নি, যে কটা লেগেছিলো কেটেছি, আর বাদ কিছু ছিল তার থেকে একটা শসা আজকে আবার নিয়ে নিলাম। চলো এটা দিয়েই খেয়ে নিই, ইঁচড় দিয়ে না হয় রাত্রেবেলা রুটি দিয়ে খেয়ে নেবো। তো দেখো চলে আসলাম এখন কলপারে, জামা কাপড়গুলো কাচতে হবে, তো দেখলে এই যে এক গাবলা রয়েছে সোয়েটার চাদর টাদর দিয়ে সব কিছু কাচাকাচি করে নিয়ে, তারপরে এখনও প্রচুর কাজ বাকি। আর বাইরে যে ছোট্ট চেয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝুমুরের চেয়ার, যেটা জুড়োকে দিয়ে দিয়েছিলো, তো কয়েকদিন ধরে সিঁড়ির তলায় পড়েছিল, তো হালকা ধুলো বালি জমেছিলো, আর এখন বাবুর ওই চেয়ারই লাগবে, সেটাকেই আজকে বার করে ধুয়ে মুছে রাখলাম, দেখা যাক এবার যদি এটা নিয়ে খেলাধুলো করে কয়েকদিন।
জামা কাপড় কাচাকাচি করে মেলাও হয়ে গেছে। বাইরের কিছু কাজ বাকি ছিল, প্রত্যেক দিনের যেগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। আর এখন তখন স্নান করতে যাব, তো তার আগে ভাবলাম যে মুখে একটুখানি প্যাকটা ভালো করে লাগিয়ে নিই। এটা সবসময় লাগাতে পারো, স্নান করার আগে লাগাতে হবে এমন কোনো ব্যাপার না, বাট স্নান করার আগে লাগালে বলো তো কী হয়, অল্প যদি ঘাড়েটারেও লাগানো যায়, হাতে তাতেও লাগানো যায় খুব ভালোভাবে, তাহলে কিন্তু ঘাড় হাত তাতগুলো খুব পরিষ্কার হয়ে যায়, তার জন্য স্নান করার আগে লাগাই। তো দেখো ফাইনালি স্নান করে চলে আসলাম ঘরে, এখনও মাথার টাওয়ালটাও খুলিনি, মাথা ধুয়েছি, চুলটা ভালো করে মোড়াতে হবে। আর তোমাদের আমি যেটা দেখাবো বলে এখনই ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে দেখো আমার মুখের গ্লোটা দেখো, একদম তো কালো কালো হয়ে গেছিলো স্পট মুখে, এটা দিয়ে কিন্তু অনেকটাই পরিষ্কার পরিষ্কার লাগছে আমাকে আগের থেকে বেশি বলো তো। অবশ্যই একবার দিন, এটা কালকে আমি একবার দিয়েছিলাম, যেটা একটা শর্টস ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর আজকে একবার দিলাম দুবার, আরও কিছুটা করে রেখেছি, আরও খোসা মানে জমাচ্ছি, আরও করবো, কারণ এখন থেকে আমি ভাবছি প্রত্যেক দিন স্নান করার আগে এটা ইউজ করবো, যাতে আমি আরও বেশি সুন্দরী হয়ে যাই। তো জোকস অফ পার্ট, যাই হোক, স্কিনটা আগের থেকে অনেকটা বেশি উজ্জ্বল হয়েছে, আর স্কিনে যে কালো ভাবটা সেটা মানে চলে গেছে, ট্যান যেটা পড়েছিলো সেটা দেখবে। রান্না বান্না করতে গেলে উনুনের তাপ বা তারপরে কাঠের উনুনে জল টল গরম করে সেই তাপটা, রোদের তাপ, বাইরে জামা কাপড় মেলতে যাওয়া, তুলতে যাওয়া, দুটোর পেছনে দৌড়ানো, বাইরে তো বেরোতেই হয়, তো সেই একটা রোদের তাপে একটা কালো স্পট পড়ে যায়, ট্যান মতন পড়ে যায়, ওটা একদম রিমুভ হয়ে গেছে দুবার ইউজ করাতেই। তো এবার থেকে প্রত্যেক দিন করবো, তাহলে প্রত্যেক দিনেরটা তো মানে উঠে যাবেই, আর তার সাথে সাথে স্কিনটাও আরও বেশি চকচক করবে। তো চলো এবার আমি তাদের করে একটা কিছু ইউজ করি, মানে এখনও পর্যন্ত স্নান করে এসে মুখে কিচ্ছু ইউজ করিনি, না ময়েশ্চারাইজার, না সিরাম, না কোনো কিছু। তো ভাবছি আজকে একটুখানি অন্য কিছু ইউজ করা যাক, রোজ তো ময়েশ্চারাইজার হিসাবে আমি বেবি ক্রিম ইউজ করি, আজকে একটু সিরাম ইউজ করবো। তো কোন সিরামটা ইউজ করবো তোমাদের আমি দেখাই, আর চুলটাও একটু সুন্দর করে মুড়িয়ে নিই, যাতে জলটা তাড়াতাড়ি করে অ্যাবজর্ব হয়ে যায়। আর তোমাদের সাথে খুব শীঘ্রই একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি, তো চলো ঝটপট করে, মানে এই ভিডিওতে আমি মেকআপ লুক শেয়ার করছি না, মানে আজকেই মেকআপ লুকটা করবো, বাট কবে শেয়ার করছি বলতে পারছি না, খুব শীঘ্রই আসছে একটা সুন্দর মেকআপ লুক। তো দেখতে হলে অবশ্যই ঝটপট করে জানি কি সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার আমি ঝটপট করে একটুখানি এখনকার মতন রেডি হয়ে নিই। তো দেখো মানে ভেবেছিলাম আজকে সিরাম হিসাবে আমি রোজ ওয়াটারটা ইউজ করবো, বাট এখন মানে ড্রেসিং টেবিল খুলে দেখছি রোজ ওয়াটারটা নেই, মানে এ বাড়িতে নেই, মানে ওই বাড়িতে রেখে এসেছি, যেটা বুঝতে পারছি, মাকে ফোন করে শুনতে হবে যে ওই বাড়িতে রেখে এসেছি কিনা, যদি না রেখে আসি তো কী করেছি বুঝতে পারছি না, না হলে কোনো ব্যাগের মধ্যে ঢুকে আছে আমি বার করি নি ব্যাগের থেকে, এইভাবে ব্যাপার। তো আজকে আমি দেখাই যে একটা মামার্তের একটা রোজ ওয়াটার বলছি, মাথা খারাপ হয়ে গেছে, সিরাম এই যে হলুদ আর কেশরের, তো সেটাই আমি আগে ইউজ করতাম কিছুদিন, তো সেটাই ভাবলাম আজকে একটুখানি চিকচক চিকচক করে মুখটাকে, কী বলতো মানে সত্যি কথা বলতে অনেক কিছু ইউজ করেছি, তো মানে আজ পর্যন্ত আমার বয়সটা তো কম হলো না, আমি এ মানুষ মানেই বোঝো যে সাজগোজের জিনিস এটা ওটা মানে ইউজ করতেই থাকে, কিন্তু কখনো সেরকম কোনো কিছু মেখে যে খুব স্যাটিসফাইড হয়েছি, মানে খুব যে স্যাটিসফাইড, কখনো সেরকম কোনো কিছু মেখে যে খুব মানে আশাবাদী হয়েছি বা কী বলবো তোমাদের, মানে যেমনটা চেয়েছি সেরকমটা পেয়েছি সেটা না, তার জন্য না এখন আর কোনো কিছুর পরে আর ভালো লাগে না, এটা মানে এতটা মতন আছে, মানে এতটা শেষ করেছি, সেরকম কোনো রেজাল্ট তো অবশ্যই হয় বাট সেরকম না, মানে যতটা মনে হয় ততটা না, মোটামুটি একটা সিরাম হিসাবে ঠিক আছে, মোটামুটি একটুখানি হালকা গ্লোয়িং মানে গ্লো হয়, আর মুখটা একটু হালকা কী বলবো তোমাদের সফট হয়, একটু ময়েশ্চারাইজার টাইপের হয় এরকম, এর থেকে বেশি কিছু যে এটা মানে ধরো আমি অনেকদিনই ইউজ করেছি, এর আগেও কি শেষ করেছি, এটা মানে ইউজ করার পর যে স্কিন টোনটা একটুখানি আগের থেকে বাড়বে বা খুব বেশি সেরকম না, ইউজ করলে স্কিনটা ভালো থাকে এটাই হচ্ছে ব্যাপার। আর এমনিতেও তো আমার স্কিনে কোনো মানে কী বলো ব্রণও বলো বা কোনো স্পট কোনো কিছু নেই, কিন্তু কয়েকদিন ধরে দেখছি ছোটো ছোটো এই ঘামাচির মতন এরকম গুটি গুটি উঠেছে, বুঝতে পারছি না কিসের জন্য, আমি তো আমাকে বললো মানে আমি অমিতকে দেখালাম, আমি তোমাকে বললো তোমার মুখে তো কিছু ওঠে না, আই থিঙ্ক ওই যে ঠান্ডা লেগেছিলো কিছুদিন আগে, ঠান্ডা লাগার পর নাকি সবার মুখে বা স্কিনের ওপরে গুটি গুটিগুলো উঠছে, এবার সেই কারণে হতে পারে না কিসের জন্য বুঝতে পারছি না, যদি মানে দেখি এগুলো মানে কমছে না, এখন একটা দুটো আছে, পুরোপুরি না কমে তাহলে ভাবছি হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, কারণ হোমিওপ্যাথি আমার স্কিন হেয়ারের জন্য খুব ভালো স্যুট করে, স্কিনের জন্য কখনো ইউজ করিনি বাট হেয়ারের জন্য ইউজ করেছি খুব ভালো স্যুট করে, তো ভাবছি হোমিওপ্যাথি দেখাবো।
তো যেখানে অনেক বক বক করে ফেললাম, সিরামটা ইউজ করা হয়ে গেছে। আবার একটুখানি যেহেতু মাথা দিয়েছি সে দুটা ছুঁয়ে নেবো, নিয়ে চুলটাকে যেহেতু মাথা ধুয়েছি একটুখানি সিঁদুর ছুঁয়ে নেবো, তারপরে চুলটাকে সুন্দর করে মুড়িয়ে জলটাকে নিংড়ে নেবো, তারপর চুলটা ছেড়ে দিয়ে আর অনেক কাজ রয়েছে সেগুলো সারতে হবে। ভিডিও এডিটিং বাকি, দুটো একটু পরে ঘুম থেকে উঠে যাবে, দুটো ঘুমাতে ঘুমাতে আমি যতটা পারবো কাজ সেরে নেবো, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তোমাদের আমি বুঝতে পারবো না যে দুটো ঘুম থেকে ওঠার আগে যদি আমার ভিডিও এডিট কমপ্লিট হয়ে যায় তাহলে আমি কতটা হ্যাপি হয়ে যাই যে আমি আরও অনেক কাজ করতে পারবো, এখন এটার পরে এটা এটার পরে এটা করতে পারবো। আর ভিডিও এডিটিং কমপ্লিট না থাকলে মানে ওই একটা মাথায় টেনশন থাকে যে কখন আমি ভিডিওটা এডিট কমপ্লিট করবো। তো চলো এখন আমি তাদেরকে চুলটা বেঁধে নিই, তারপর আবার আসছি। জুডোবাবু ঘুম থেকে উঠে গেছে, তো দেখো ঘুম থেকে উঠে এই যে চেয়ারটা নিয়ে পড়েছে আর এই যে ব্লাঙ্কেটের মধ্যে গিয়ে বারবার করে শুচ্ছে। আর জুডোবাবুকে আমি খেতে দিয়েছিলাম লেবু, কয়েক টুকরো খেয়েছে আর এক টুকরো পড়ে রয়েছে। তো বারবার সাজছি যে বাবু খেয়ে নাও খেয়ে নাও, আর ওর তো দুষ্টুমির শেষ নেই। তো এসে দেখো তারপরে নিল এতবার বলতে বলতে, তো এত দুষ্টুমি করে সারাদিন, ওকে নিয়েই আমার অর্ধেকের বেশি টাইম চলে যায়। প্রায় সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টায় তো খাওয়াতেই লাগে, আর তারপরে তো আরও বাদ বাকি তো পড়েই আছে। গুড ইভিনিং এভরিওয়ান, তো দেখো সন্ধ্যাবেলা জুডোকে একটু পড়তে বসিয়েছিলাম, তো ওকে পড়াতে পড়াতে একটুখানি চাও করে নিয়ে আসলাম। দুধ চা অনেকদিনই খায় না, মিডিলে একবার গ্যাসের সমস্যা হয়েছিল বলে মিডিলে কিছুদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তো আজকে আবার চা বানিয়ে নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা। কিন্তু এই চা আর বিস্কুট খেতে এত ভালো লাগে, তো যাই হোক অনেকদিন পর আজকে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো দেখো এখন বাজে প্রায় 8টা মতন, না এখন দেখে আবার তোমাদের সাথে, তো দেখো এখন বাজে 8টা মতন, আর এখন আবার আমি যাবো রান্নাঘরে রুটি করতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, সন্ধ্যা থেকে তো কথাই বলতে পারিনি সামনাসামনি। চাটা খেয়ে জুডোকে বসেছিলাম পড়তে, এক খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট পড়লো, পড়লো না, 7:30 অবধি ঘরে আটকে রাখলাম, তাও পড়েনি। এখন গেল ওই ঘরে, আমি একটা ভিডিও এডিট করা ছিল তার ভয়েস ওভার কমপ্লিট করলাম, এবার যাবো রুটি করতে। রুটি করে এসে ঘরের কাজবাজ রয়েছে সেগুলো করবো, মানে জামা কাপড় গোছাতে রয়েছে, বিছানার পত্র গোছাতে রয়েছে, বালিশের ওয়ারগুলো সকালে খুলেছিলাম, বালিশ রোদে দেওয়া হয়েছিলো বলে ওয়ারগুলোও ভরা হয়নি, সেগুলো করবো। মানে যা একটা ঘরের কাজ থেকে সেগুলোই করবো, সব কিছু তো আর ব্লগে দেখানো সম্ভব হয়ে ওঠে না, প্রত্যেকটা কাজ এক একটা করে, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা খুব একটা বড় হয়নি, আবার ছোটোও হয়নি, মিডিয়াম একটা লেন্থেই রয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন, বাই বাই।